আপনারা জানেন গোড়াশল পৌরসভার মেয়র আল্লাহ শরীফুল হক 6000 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই মাঝে আজকে থেকে শুরু করেছে সবজি বিতরণ। সবজি বিতরণ আজকে প্রায় 1000 দরিদ্র পরিবারের, কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে সবজি বিতরণ করছেন সকাল থেকে। খাদ্য বিতরণে উপস্থিত আছেন আমাদের গোড়াশল পৌরসভার মেয়র আল্লাহ শরীফুল হক, গোড়াশল পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাত, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুরাইয়া বেগম, সহ অন্যান্যরা। আজকে আমরা এই সবজি বিতরণের আজকে আমরা পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি ভাইয়ের বক্তব্য নিব। নববর্ষের শুরুতে নববর্ষ উপলক্ষে কিছু কথা বলবেন এবং এই খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে কথা বলবেন। ধন্যবাদ দর্শকদের জানালকে। আমি প্রথমে পলাশ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমাদের এই নববর্ষে প্রথম দিনে আমাদের গোড়াশল পৌরসভার সুযোগ্য মেয়র, দুইটি পরিবারের নির্বাচিত মেয়র সাহেব বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, বিভিন্ন বাড়ির থেকে কর্মহীনদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এখন আজকে থেকে আবার তরি তরকারি, বেগুন, তারপর লাউ, তারপর শশা সহ বিভিন্ন তরি তরকারি মানুষকে বিতরণ করছেন, যাতে মানুষ অন্তত বেশি দামে তরি তরকারি খেতে না হয়। আমি মনে করি যে এমনভাবে যদি সমস্ত বিত্তশালীরা এবং জনপ্রতিনিধিরা সারা পলাশে, সারা গোড়াশালে মানুষকে এভাবে সহযোগিতা করে, তো আমার মনে হয় মানুষ অন্তত খাদ্যভাবে মৃত্যুবরণ করবে না। এবং আমি বারবারই বলছি, এই করোনা ভাইরাসের সময় অন্তত দূরত্ব বজায় রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা সাংবাদিক হিসাবে যতটুকু দেখতেছি সারা পলাশে, আমরা দেখতেছি আওয়ামী লীগের পক্ষ থেকে এই গোড়াশাল পৌরসভার মেয়র সাহেব 24 ঘন্টা মানুষের জন্য খেটে যাচ্ছেন। তার কাজকর্ম দেখে আমার মনে হয় যে তার সে করোনার কোনো ভয় নাই, জীবনে কোনো ভয় নাই। সে শুধু মানুষকে চায়, মানুষের ভালোবাসা চায় এবং মানুষের খাদ্য দিতে চায়। তার পরিপ্রেক্ষিতে আজকে থেকে শুরু করেছেন সে তরি তরকারি দেওয়ার প্রোগ্রাম। আমি আশা করি মানুষ সবাই এখান থেকে নিয়ে যাবে এবং তারা সন্তুষ্ট থাকবে এবং খাদ্য অভাব হবে না। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় চাউল বিতরণ করতেছেন প্রতিদিন। এটা আমি সাংবাদিক হিসেবে যতটুকু জানি, দেখেছি এবং রিপোর্ট নেই যে উনি ভালো কাজ করতেছেন। এই জন্য আমি পলাশ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে, এই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জনাব মেয়র শরীফকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে যারা বিত্তবান আছেন তারা সবাই যেন এভাবে সহযোগিতা করে থাকে। ধন্যবাদ দর্শকদের জানাই। বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে কিছু কথা বলবেন। যেমন বাংলা নববর্ষ প্রতি বছরই তো এই পলাশে বা সারা বাংলাদেশে পালন হয়ে থাকে, কিন্তু জগন্নাথ শেখ হাসিনা নির্দেশ, তাছাড়া আন্তর্জাতিকভাবে সমস্ত কিছু নিষেধ হয়েছে, যার জন্য নববর্ষ আমাদেরকে হচ্ছে না। সেই জাঁকজমকভাবে সবাই মনে মনে এবং নববর্ষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যে এই বর্ষটা যেন সুন্দর হয়, বাংলা নববর্ষ যেন সুন্দরভাবে পালিত হয়, এই করোনা ভাইরাস নামক যে বিপদটা, এই বিপদটা যেন এই বর্ষের প্রথম সপ্তাহে চলে যায়, যাতে আমাদের বাংলার মানুষ আবার দাঁড়াতে পারে, বাংলাদেশ যাতে আবার সমৃদ্ধশালী হতে পারে, এই কামনা আমি করছি। ধন্যবাদ নরসিংহ জানাল থেকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আশা করি আমরা সবাই নববর্ষ ঘরে উদযাপন করব, সবাই নিরাপদে থাকবো, সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলবো।